আসসালামু আলাইকুম সুদী ভিউয়ার্স, শুভেচ্ছা নিন। আজকে একটি এক্সক্লুসিভ ভিডিও আপনাদেরকে উপহার দেব। গ্রামগঞ্জের জলাশয়ে টিকিট কেটে যে মাছ মারার উৎসব হয় বড়শি দিয়ে বা সিপুনি দিয়ে, সেটি আজকে আপনাদেরকে দেখাব। সুদী ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন পুকুরের চারপাশে অসংখ্য মৎস্য শিকারী, এরা মতো সবাই শৌখিন। এভাবে গ্রামগঞ্জের বিভিন্ন জলাশয়ে টিকিট কেটে মাছ শিকার করে থাকেন। দেখুন কতগুলো বাইক এখানে জড়ো করে রাখা হয়েছে। মূলত যারা মৎস্য শিকারী তারা বাইক যোগেই তাদের কাঙ্ক্ষিত পুকুরে বা জলাশয়ে এসে থাকেন। অনেক, তাই না, মৎস্য শিকারী। দেখি লিটন সাহেব, তোমার চাঁদ বদলটা একটু দেখি, মাছ কেমন পেয়েছে সবাই লিটন? মোটামুটি, তাই না? বড় ছোট সব মাছ পাওয়া। ভিউয়ার্স, অস্থায়ী চাশালা দেখতে পাচ্ছেন, চা পান কলা এবং ড্রিঙ্কসের ব্যবস্থা রয়েছে। যারা এখানে মাছ শিকার করতে আসছেন তাদের জন্যই মূলত এই ব্যবস্থা। শুধু মৎস্য শিকারই না, এর পাশাপাশি অনেক দর্শকও আছে। ভিউয়ার্স দেখুন, অনেক দর্শকও আছে এখানে। আসসালামু আলাইকুম শামীম ভাই। দরকার নেই। ভিউয়ার্স, মাছ দেখুন, এগুলো শিকার করা হয়েছে। ভিউয়ার্স দেখুন পুরো ভিউটা। যতটুকু জানতে পারলাম প্রত্যেকটি টিকিটের মূল্য 7,000 টাকা এবং একটি টিকিটের বিপরীতে সর্বমোট 7টি ছিপ বড়শি ব্যবহারের অনুমোদন রয়েছে। শুধু ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা সবসময়। খুদা হাফেজ।